ইংলিশ লা লিগায় ঘরের মাঠে আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার রাতে নিজেদের মাঠে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা আটলেটিকো মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে। হোয়াও ফেলিক্স প্রথমার্ধে করেছেন গোলটি। ম্যাচের 28 মিনিটে গোল পায় স্বাগতিকরা। রাফিনহার পাশ থেকে ডি বক্সের ভেতরে ঢুকে কোনা থেকে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফেলিক্স। 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধেও আক্রমণী আধিপত্য ধরে রাখেন জাভি লেভানদোভস্কিরা। 58 মিনিটে রাফিনহার শট গোলপোস্টে লেগে প্রতিহত হলে লিড বাড়েনি। শেষ পর্যন্ত কোনো দলই আর গোলের দেখা পায়নি, ফলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ের পর 15 ম্যাচে 10 জয় ও 4 ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট 34। লিগ পয়েন্ট তালিকার 3 নম্বরে অবস্থান তাদের, সমান 15 ম্যাচে 38 পয়েন্ট রিয়াল মাদ্রিদ ও জিরোনার। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্টের শীর্ষে অবস্থান করছে রিয়াল, দুয়ে রয়েছে জিরোনা।